হ্যালো, আসসালামু আলাইকুম। সিপে গোল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কীভাবে আপনি সাইন আপগুলো করবেন। আমরা তো সবাই জানি চেক সাইন আপ করা আসলে ইমেল সাবমিটের মাধ্যমে, বাট আরেকটা ভালো একটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে কার্ড সাইন আপ। আপনি ইমেল সাইন আপ করে অলমোস্ট আপনি $2-3 বেশি আর্ন করতে পারবেন না, এর থেকে বেশি অফার কোনো সাইটই দেয় না। বাট আপনি যখন কার্ড সাইন আপের মাধ্যমে কাজ করবেন, তখন পার কনভারসেশন আপনি $20-30 বা $40 আর্ন করতে পারবেন। হ্যাঁ, আপনি অবশ্যই শক খেয়েছেন, আমি বুঝতে পারতেছি, বিকজ আপনি পার্ট আপনি ইমেল সাবমিট করেই কাজ করতেছেন, $10 বা $20 কাজ করে আপনি $30 বা $25 আর্ন করতেছেন। আর হচ্ছে কার্ড সাইন আপের মাধ্যমে মাত্র একটি সাইন আপে আপনি $20-30 বা $40 আর্ন করতে পারতেছেন। শুনতে একটু অবাক লাগছে, আমি বুঝতে পারছি। কার্ড সাইন আপ নিয়ে আমি একটা বিস্তারিত একটা কোর্স লঞ্চ করব, কীভাবে কার্ড সাইন আপ করতে হয়। আসলে কার্ড সাইন আপ ব্যাপারটা বাংলাদেশে অনেক নতুন। হ্যাঁ, কিছু কিছু মানুষ করতেছে, বাট ইউটিউবে আমার দেখা মতে বা আমি অনেক সার্চ করেছি, অনেক রিসার্চ করেছি, ইউটিউবে কেউ শিখাচ্ছে না বা ওরকম কেউ কোর্স প্রোভাইড করতেছে না। কার্ড সাইন আপের ব্যাপারটা হচ্ছে অনেক কিছু লাগে, ইউএসএর অ্যাড্রেস লাগে, ব্যাঙ্ক কার্ড লাগে, এখন কীভাবে ব্যাঙ্ক কার্ড তৈরি করবেন, কীভাবে ইউএসএর অ্যাড্রেস নেবেন, কীভাবে অ্যাড্রেস সংগ্রহ করবেন, এ নিয়ে আমি একটা বিস্তারিত একটা ভিডিও তৈরি করব। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার কার্ড সাইন আপের ব্যাপারটা একটু এক্সপেন্সিভ, বাট ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়, বিকজ হচ্ছে আপনি পার কনভারসেশনে আপনি $30-40 আর্ন করতে পারতেছেন। এখন কিছু তো এক্সপেন্স করতেই হবে। আপনি যদি কার্ড সাইন আপ করেন, পার যদি আপনি দশটা কার্ড সাইন আপ করেন তাহলে আপনি $400 আর্ন করতে পারবেন। হ্যাঁ, আমি আসলেও সিরিয়াস, বাট আপনাকে একটু এক্সপেন্সিভ কার্ড সাইন আপের ব্যাপারটা, আপনার অনেক কিছু লাগে, শুধু তো আর অ্যাডস্পোর বা যে কোনো সফটওয়্যার দিয়ে হয় না, অ্যাডস্পোরের পাশাপাশি অনেক সফটওয়্যার লাগে, পাশাপাশি হচ্ছে আপনার অনেক প্রোফাইল লাগে, এবং একটা ব্যাপার হচ্ছে আপনাকে ইউনিক প্রোফাইলগুলো লাগবে, আর হচ্ছে আপনাকে বিভিন্ন জিনিস লাগে, যেমন ইউএসএ অ্যাড্রেস লাগে, তারপর কার্ড লাগে, আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড লাগে বা ডেবিট কার্ড লাগে, যেটাই বলেন না কেন ক্রেডিট কার্ড লাগে। মোস্ট প্রবাবলি ক্রেডিট কার্ড দিয়ে ভালো কাজ করা যায়, ভিসা কার্ড দিয়ে বা অন্য কোনো কার্ড দিয়ে অত ভালো কাজ করা যায় না। এখন এইসব কার্ড কোথা থেকে পাবেন এ অবশ্যই আমি আপনাকে বলে দিব কোথা থেকে কার্ডগুলো পাবেন, বাট ব্যাপারটা হচ্ছে একটু সময় দিতে হবে, বিকজ হচ্ছে বাংলাদেশে এরকম কোর্স কেউ প্রোভাইড করতেছে না, দ্যাটস ওয়াই আমাকে প্রথমে কোর্সটা লঞ্চ করতে হবে, বানাতে হবে, দেন হচ্ছে আপনাকে প্রোভাইড করতে হবে। আর কার্ড সাইন আপের ব্যাপারটা হচ্ছে অনেক কিছু লাগে, তো আপনার হচ্ছে একটু এক্সপেন্সিভ, যারা এখন সবাই ব্যাপারটা হচ্ছে সবাই এখানে নিতে পারবে না, যারা একটু টাকা ইনভেস্ট করতে পারবে তারা এই কোর্সটা নিতে পারবে। এই কোর্সটা সম্পর্কে আমি বিস্তারিত কিছুদিনের ভিতরে আপনাকে জানিয়ে দিব। বর্তমানে আমরা ইমেল সাবমিট শিখাচ্ছি, অনেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে বলে ভাই আপনাদের স্কাইপি লিঙ্ক পাই না, এটা হচ্ছে আমাদের স্কাইপি লিঙ্ক, আর এবার হচ্ছে আমাদের স্কাইপি নেম, আপনি সার্চ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং আমাদের বিস্তারিত জেনে ফেলুন আসলে কীভাবে আপনি ইমেলের মাধ্যমে চেক সাইন আপ করবেন। আর হচ্ছে আমরা কী প্রোভাইড করি, আমরা হচ্ছে অ্যাডস্পোর সফটওয়্যার প্রোভাইড করবো, অ্যাডস্পোরের পাশাপাশি আরও দুটি সফটওয়্যার প্রোভাইড করবো যেটা সাইন আপের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং প্লাস 500 প্রোফাইল প্রোভাইড করবো যার মাধ্যমে আপনি কাজগুলো করবেন, এবং আপনাকে একটা মাস্টার ক্লাস ভিডিও দেওয়া হবে যার মাধ্যমে আপনি টুলসগুলো কীভাবে ব্যবহার করে সঠিকভাবে সেটা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর এছাড়াও যদি অনেকে আমার জিজ্ঞেস করেন সেটা হচ্ছে মাস্টার ক্লাসে কিছু না বুঝে কী হবে, মাস্টার ক্লাসে যদি কিছু কোনো কিছু টপিক যদি না বুঝেন বা ক্লিয়ার না হন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা আমাদের স্কাইপি লিঙ্কের সাথে যোগাযোগ করুন, আপনাকে আবার জিনিসটা বুঝিয়ে দেওয়া হবে অথবা ক্লিয়ার করে দেওয়া হবে। আর যেটা আমি বললাম কার্ড সাইন আপের ব্যাপারটা, কার্ড সাইন আপের ব্যাপারটা সম্পর্কে আমি বিস্তারিত কিছুদিনের ভিতরে আপনাদের জানিয়ে দিব, কীভাবে আপনি খুব সহজেই পার লিডে বা পার কনভারসেশনে $30-40 আর্ন করতে পারবেন, যে ইমেল সাবমিটিংয়ে পুরো সারাদিনের কাজের সমান একটা কনভারসেশন। ইনশাল্লাহ আপনি খুব ভালো কিছু আর্ন করতে পারবেন। আজকের মতো এই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।